আসসালামু আলাইকুম, কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীরা? গতকালের সময়ের ভিতরে অবশ্যই ভালো থাকাটাই আল্লাহ তাআলার একটা মহান নিয়ামত, তো আমরা সেই হিসেবে ধরে নিই যে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনলাইন ক্লাসে অন্যান্য সব প্রতিষ্ঠানের মতন সৃষ্টির সব প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস কার্যক্রম যথারীতি চলতেছে এবং আমরা চালিয়ে যাচ্ছি আর চালিয়ে নেব ইনশাআল্লাহ, তোমরা আমাদের সাথে থাকবা। এই করোনার ভিতরে দেখো আমরা একটা ধ্রুব জিনিস উপলব্ধি করতে পারছি যে প্রতিষ্ঠান ছাড়া শিক্ষার সম্পূর্ণতা অর্জন করা যায় না, অর্থাৎ সুখ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অন্য সবকিছুর সাথে একটা সুপ্রতিষ্ঠানও প্রয়োজন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস করাবো। তো আজকে আমাদের সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান, দ্বাদশ অধ্যায় অর্থাৎ সৌরজগৎ আমাদের পৃথিবী নিয়ে আমরা আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো, আমরা এখানে সোলার মডেল বা সৌরজগতের যে মডেলটা, এই মডেলটা এখানে আঁকানোর চেষ্টা করছি। এটা আমরা জানি যে দেখো এটাকে যদি আমরা কেন্দ্র বলি তাহলে এই কেন্দ্রে সূর্য আছে, এই কথাগুলোতে আমরা আসবো। তার আগে আমরা দুটো কয়েকটা জিনিস একটু শিখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে নক্ষত্র, গ্রহ আর উপগ্রহ, কারণ এইগুলো এই অধ্যায়ের আলোচ্য বিষয়। সুতরাং এই আলোচ্য বিষয় বা কি পয়েন্টস কি ওয়ার্ড সেটাই বলো, এগুলো আমাদের একটু জানার প্রয়োজন আছে। নক্ষত্রটা কি, খুব সহজেই যদি বলি যে নক্ষত্র যার নিজস্ব আলো আছে এটাকে আমরা নক্ষত্র বলতে পারি, অর্থাৎ যার আলোর জন্য অন্য কারোর উপর ডিপেন্ড বা নির্ভরশীল করা লাগে না এটাকে আমরা নক্ষত্র বলতে পারি। সেই সাথে সূর্য একটা উজ্জ্বল নক্ষত্র। একটা মিল্কি ওয়ে আছে, এই নক্ষত্রগুলো একটা কেন্দ্র আছে আর এই কেন্দ্রকে গিয়ে আমরা একটা মিল্কি ওয়ে বলতে পারি বা ছায়াপথ। এই ছায়াপথের পুরো কেন্দ্রে একটা করে নক্ষত্র থাকে। আমাদের এই মিল্কি ওয়েতে কেন্দ্রে আছে সূর্য, সেই হিসেবে সূর্য একটা নক্ষত্র। এই সূর্যকে ঘিরে দেখো আমরা এখন বৈপুস্তকে যেটা পাই, সূর্যকে ঘিরে এখন পর্যন্ত এখানে গ্রহ আছে আটটা। তাহলে আমরা কেন্দ্র গ্রহগুলো কি, তাহলে কেন্দ্রে আছে সূর্য, এবার সূর্যকে ঘিরে অর্থাৎ নক্ষত্রকে ঘিরে একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত আছে গ্রহগুলো। তাহলে আমরা বলতে পারি গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে অনবরত নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল। আর একটা হচ্ছে এই গ্রহগুলোর কিন্তু নিজস্ব আলো নাই, যেটা বললাম যে নক্ষত্রের নিজস্ব আলো আছে কিন্তু গ্রহগুলোর নিজস্ব আলো নাই, এরা হচ্ছে সূর্যের আলো আলোকিত। আর আপনারা এটা ভাবে জানি যে আমাদের পৃথিবীর নিজস্ব কোনো আলো নাই, সূর্য থেকেই আলোটা আসে। এরপর আসে একটা উপগ্রহ। উপগ্রহটা কি, উপগ্রহ আছে দেখো নামগুলো আমরা ক্রমান্বয়ে লেখার চেষ্টা করছি, নক্ষত্র তারপর লিখছি গ্রহ তারপরে লিখছি উপগ্রহ। উপগ্রহটা হচ্ছে কি, আকারে গ্রহ থেকে ছোট হবে এবং এগুলো কোনো তাপ বা আলো থাকবে না, এই উপগ্রহের কোনো নিজস্ব তাপ বা আলো থাকবে না, তাহলে এরা ওই নক্ষত্রের উপরই ডিপেন্ড করবে। তো আমরা পৃথিবীর একটা উপগ্রহ আছে সেটা হচ্ছে চাঁদ, পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। তো যাই হোক, আমরা নক্ষত্র গ্রহ এবং উপগ্রহ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করছি, এগুলো শুনে ভিডিওটা শুনে এরপরে তোমরা মূল বই থেকে একটু জানার চেষ্টা করবা। তো এখন দেখো এই সোলার মডেল বা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা, একটা বৃত্তাকার চিত্র। এই বৃত্তাকার চিত্রে দেখো কেন্দ্রে একটা আছে সূর্য, আমি পাশে দেখছি কেন্দ্র, এই সূর্যকে বলতেছে আমরা নক্ষত্র। এই সূর্যকে কেন্দ্র করে আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস, এরকম আটটা গ্রহ আছে। পরপর যদি আমি নিচে চলে যাই তাহলে এই মঙ্গলের পরে একটা পাবো, তারপরে আরো একটা পাবো, তারপরে আরো পাবো, এভাবে চলে যেতে পারি। বাট এদের কক্ষপথ, এদের যে কক্ষপথ এটাকে বলা হচ্ছে কক্ষপথ, প্রত্যেকটা এক একটা কক্ষপথ, এটা একটা এটা একটা এটা একটা সবগুলো এক একটা কক্ষপথ। এখন এই কক্ষপথে কেন্দ্র করে কিন্তু তারা আবর্তন করবে এবং কেউ কারোর কক্ষপথ থেকে বিচ্যুত হবে না। যদি বিচ্যুত হয় তাহলে সেখানে একটা ক্লাস পাবে, একটা সংঘর্ষ হবে, এই সংঘর্ষ হলে পরে এই সোলার মডেলের এই সোলার মডেলের আপনার অস্তিত্ব থাকবে না, তখন এটা অবশ্যম্ভাবে ধ্বংসের দিকে চলে যাবে, ওটা পরের কথা। এখন দেখো সূর্যের, তাহলে আমরা এখান থেকে কয়েকটা জিনিস জানবো, সূর্যের সব থেকে কাছে কোন গ্রহটা আছে, সূর্যের সব থেকে নিকটে আছে কে, বুধ। সূর্যের সব থেকে নিকটে আছে কে, বুধ। আর সূর্যের থেকে যদি আমরা দূরেরটা হিসাব করি, এবার যদি আমরা বুধ শুক্র পৃথিবী মঙ্গল, এখানে আছে বৃহস্পতি শনি আর একটা আছে নেপচুন,
তো সব থেকে কাছে আসতে আসতে এর ভিতরে আর একটা দেখো শনি এখানে ইউরোনাস একটা থাকে নেপচুন সব থেকে কাছে আসতে আসতে বোধ আর সব থেকে দূরে আছে নেপচুন একটা জায়গা থেকে বুঝতে হচ্ছে যে বুধের যে ঘটনাগুলো ঘটে মানে কিছু সাদৃশ্যগত ঘটনা থাকবে বুধের এই কক্ষপথের আবর্তনের যে ঘটনাগুলো থাকে ঠিক নেপচুন ও ঠিক সে একইভাবে আবর্তন করছে কিন্তু বুধের পরিভ্রমণের জন্য যে সময় লাগে নিশ্চয়ই নেপচুনের পরিভ্রমণের সেই সময়টা একই হবে না কারণ কি এর দেখো পথের পরিসর অর্থাৎ আমরা যদি এটাকে বৃত্ত হিসাবে কেন্দ্র করি তাহলে বৃত্তের এখান থেকে এই যে দূরত্বটাকে আমরা যেটা ব্যাসার্ধ হিসাবে কাউন্ট করি তাই না তাহলে সেই দূরত্ব এখান থেকে এই দূরত্বটা সূর্যের ক্ষেত্রে সূর্যের বোধের ভিতরে যতটা এখান থেকে ঠিক আমি যদি নেপচুনের ক্ষেত্রে চলে আসি তাহলে সেটা আর অনেক গুণে বেড়ে যায় তো অনেক গুণে যদি বেড়ে যায় তাহলে পরিভ্রমণের পথের দৈর্ঘ্যটা অনেক বেশি হয় আর সেটা অনেক বেশি হয় তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো বাকি তোমরা একটু বই হেল্প নেবে আর এরপরে আমি আরো একটা ভিডিও দেবো তো আজ এই পর্যন্ত আজ আর না ঠিক আছে আল্লাহ